আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি মহিউদ্দিন খান, সহকারী শিক্ষক, হিসাববিজ্ঞান। আজকে আমি তোমাদের হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায় ছয়ের অর্থাৎ জাবেদা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তিন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের উপস্থাপনায় চলে যাই। আমরা প্রথমে আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীল প্রশ্নটি আমি একটি পোস্টারি করে লিখে নিয়ে আসছি, এখন আমরা এই প্রশ্নটি পড়ছি। দেখো, চৌধুরী হার্ডওয়্যারের 2017 সালের জানুয়ারি মাসের লেনদেনসমূহ নিচে দেওয়া হলো। জানুয়ারি এক, নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারি পাঁচ, 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের কাছ থেকে প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়, চালান নম্বর 205, প্যাকিং চার্জ 500 টাকা। জানুয়ারি আটে বলা হয়েছে, রাজন ট্রেডার্সের কাছ থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। 15 তারিখ বলা হয়েছে, ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা। 18 তারিখ, ব্যবসার জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1,500 টাকা। 28 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। শিক্ষার্থীরা, আমাদের এখানে তিনটি করণীয় দেওয়া আছে। কতে বলা হয়েছে যে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। গতে বলা হয়েছে জানুয়ারি মাসের 8, 15, 18 ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের যে তিনটি করণীয় ক, খ, গ আছে তার প্রথমটি অর্থাৎ ক নম্বরের যে করণীয়টা আছে সেটা আমরা এখন আমাদের ছকের সাহায্যে সেটা আমরা করব। দেখো, প্রথমে আমরা এখানে লেখা আছে, দেখো, চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে প্রারম্ভিক মূলধন বলতে মালিক ব্যবসায়ের শুরুতে অর্থাৎ ব্যবসায় শুরু করার সময় সে যে পরিমাণ নগদ টাকা, সম্পদ বা পণ্য অর্থাৎ যে কোনো সুবিধা ব্যবসায় প্রদান করে সেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। তাহলে দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি চৌধুরী হার্ডওয়্যারের জানুয়ারি এক, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক তারিখ। এই তারিখে সে কী করেছে? নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। অর্থাৎ সে ব্যবসায় নগদ এবং 65,000 টাকার আসবাবপত্র সে কী করেছে? মূলধন বাবদ বিনিয়োগ করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এখন আমরা দেখো ক নম্বরের জন্য আমরা ছকটি অঙ্কন করে রেখেছি। চৌধুরী হার্ডওয়্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, আমাদের তারিখ হচ্ছে 2017 জানুয়ারি এক। প্রথমে কী আনা হয়েছে? নগদ নামক সম্পদ আনা হয়েছে। নগদ কত টাকা সম্পদ? 2,50,000 টাকা। আমরা ইনার কলামে 2,50,000 টাকা লিখে নিলাম। তারপরে কী এনেছে? আসবাবপত্র এনেছে। আসবাবপত্র আছে 65,000 টাকা। 65,000 টাকা আর কোনো প্রারম্ভিক কোনো সম্পদ আর আনেনি। তাহলে এখন আমরা যোগ করে ফেলি, 5×5, 5×6, 11, 2×1, 3, 3,15,000 টাকার সম্পদ সে কী করেছে? ব্যবসায় এনেছে। তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। আমাদের উত্তর হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তিন লক্ষ 15,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রারম্ভিক মূলধনটি কীভাবে বের করতে হয় সে বিষয়টা বুঝতে পেরেছ। এখন আসো আমরা খ নম্বর করণীয়তে যাই। 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। শিক্ষার্থীরা, এখানে চালান তৈরি করতে বলা হয়েছে। চালানটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় একটি প্রামাণ্য দলিল। এই চালানে পণ্যের পূর্ণ বিবরণ এখানে উল্লেখ করা থাকে। বিক্রেতা যখন ক্রেতার নিকট চালান পাঠায় তখন সেটা লিপিবদ্ধ করা হয়। দেখো শিক্ষার্থীরা, চালানের কিন্তু একটি নির্দিষ্ট গড় রয়েছে, সেই ছকটা আমরা অঙ্কন করে রেখেছি। দেখো, আমরা এখানে খতে লিখেছি 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। চালানের যে নমুনা ছক সেটা আমরা অঙ্কন করেছি। দেখো, যিনি বিক্রেতা তিনি হচ্ছেন চৌধুরী হার্ডওয়্যার, তার নামে চালান করা হয়েছে। চালান নম্বর কত নম্বর চালান সেটা আমরা লিখবো। ক্রেতার নাম, ঠিকানা, ক্রমিক নম্বর, মালের বিবরণ, দর, পরিমাণ টাকা, এই হচ্ছে তোমার চালানের একটি ছক। এখানে কথায় লিখতে হবে বিক্রয় কোন শর্ত থাকলে সেটা লিখতে হবে, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর বিক্রেতার স্বাক্ষর। এখন আমরা এই চালানের যে নমুনা ছকটি আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি। দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে 5 তারিখের লেনদেনটি কী আছিল? যে 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের কাছ থেকে প্রতি ফুট
192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়, 4 নম্বর 205 প্যাকিং চার্জ ছিল 500 টাকা। অর্থাৎ এখানে তোমার পূর্ণ মূল্যটা দেওয়া নাই, আমাদেরকে এখানে পূর্ণ মূল্যটি বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কী করেছিলাম, সুবর্ণ ট্রেডার্সের কাছ থেকে প্রতি ফুট এত টাকা জিআই পাইপ বিক্রি করেছিলাম। তাহলে আমাদের এখানে মালের বিবরণে লিখব আমরা প্রজেক্ট নম্বর 1 লিখব, আর এখানে মালের বিবরণটা হচ্ছে জিআই পাইপ, জিআই পাইপ আমি কী করেছি, জিআই পাইপটি আমি বিক্রি করেছি। দেখো এখানে চালান নম্বর আছে 205, আমরা চালান নম্বরের কোনো ঘর আমাদের নেই, আমরা উপরে চালান নম্বর দেখো 205 লিখে নিচ্ছি। ক্রেতার নাম কার কাছে আমি এটা বিক্রি করেছি, দেখো সুবর্ণ ট্রেডার্সের কাছে বিক্রি করেছি, অর্থাৎ আমি হচ্ছে চৌধুরী হার্ডওয়্যার, আমি বিক্রেতা, আর আমার কাছ থেকে যে পণ্যটি কিনেছে সে হচ্ছে সুবর্ণ ট্রেডার্স। তাহলে ক্রেতার নাম আমরা এখানে লিখব সুবর্ণ ট্রেডার্স, সুবর্ণ ট্রেডার্স, তার ঠিকানা, ঠিকানা এখানে উল্লেখ করা নেই, তাহলে ঠিকানা আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম। আর হচ্ছে তারিখ হচ্ছে 5, তাহলে জানুয়ারি 5 হচ্ছে 5/05/01 আমাদের 2017 সাল, তাহলে 17 লিখে দিলাম। আর হচ্ছে এখানে দেখো ক্রমিক নম্বর 1 লেখান জিআই পাইপ, তাহলে জিআই পাইপের দাম কত আমরা দেখো মূল্যটা বের করে নিই, প্রতি ফুট 192 টাকা ধরে 250 ফুট জিআই পাইপ, তাহলে আমাদের এখানে দর হচ্ছে 192 টাকা। তাহলে আমরা দরের ঘরে 192 টাকা লিখলাম, আর পরিমাণটা হচ্ছে 250 ফুট, ফুটের ঘরে 250 লিখলাম। এখন দুইটা গুণ করলে আমাদের কত হয় দেখো শিক্ষার্থী, দুইটা গুণ করলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করে নিই। আমাদের হচ্ছে এখানে 48,000 টাকা হয়, দুইটা গুণ করলে আমাদের হয় 48,000 টাকা। এখন শিক্ষার্থীরা দেখো এখানে 5% বাট্টার কথা বলা হয়েছে, আমরা জানি যে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা থাকে সেটা হচ্ছে কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা আমাদের কী করতে হবে মাইনাস করে দিতে হবে, মাইনাস আমরা লিখলাম কারবারি বাট্টা, তাহলে কারবারি বাট্টা আমাদের কত বলা হয়েছে 5%, তাহলে আমরা 48,000 টাকা যেটা দেওয়া আছে সেই 48,000 টাকার উপরে 5% যত আসে সেটা আমরা মাইনাস করে দেবো। তো 48,000 5% কত আসে, 5,40, 4,5, 20, 21, 22, 23, 24, অর্থাৎ 2,400 টাকা। তাহলে এই কারবারি বাট্টাটা আমরা কী করবো মাইনাস করে দেব, তাহলে মাইনাস করে দিলে আমাদের যে টাকাটা বের হবে কত হয় আমাদের 0,0,6,5 হচ্ছে আমাদের হচ্ছে তোমার 45,600 টাকা। এখন দেখো আমাদের বলছে চালান নম্বর 205 পরে প্যাকিং চার্জ বলা হয়েছে, তাহলে আমরা কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আমরা প্যাকিং চার্জটা হিসাবভুক্ত করব। তাহলে প্যাকিং চার্জটা আমাদের অন্যান্য যে খরচগুলো থাকে সেগুলো যোগ করতে হয়, তাহলে আমরা প্যাকিং চার্জটা আমরা যোগ করে দিচ্ছি, প্যাকিং চার্জ, প্যাকিং চার্জ আছে কত টাকা 500 টাকা, তাহলে আমরা যোগ করলে কত হয় 0,0,5,6,11, 5,1,6, এই হচ্ছে 46,100 টাকা। আমাদের আর এখানে কোনো হিসাব লিপিবদ্ধ নাই, তাহলে আমরা এখন কথায় লিখে দিব 46,100 টাকা, 46,100 টাকা মাত্র। এখন দেখো এখানে কোনো বিক্রয় শর্ত আছে কিনা দেখতে হবে, আমাদের কোনো বিক্রয় শর্ত দেওয়া নেই, তাহলে আমরা এখানে বিক্রয় শর্ত কিছু লিখব না, ডট ডট দিয়ে দিলাম। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, অর্থাৎ আমাদের এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করা যাবে, আর এখানে বিক্রেতা যিনি তিনি স্বাক্ষর দিবেন, স্বাক্ষর দিয়ে এটা ক্রেতার নিকট প্রেরণ করবে। তাহলে শিক্ষার্থীরা আমাদের এই যে চালানটি সেটা আমরা সম্পূর্ণ অংশটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এভাবে চালানটি তোমরা তৈরি করবে। এরপরে আসো আমরা গণন প্রশ্নে যাই, গণন প্রশ্নে দেখো জানুয়ারি মাসের 8, 15, 18 ও 28 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সাধারণ জাবেদা করতে গেলে আমাদের কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, তাহলে আমরা এইগুলার ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা একটা ছক তৈরি করেছি সাধারণ জাবেদায়। দেখো শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্ন চৌধুরী হার্ডওয়্যার সাধারণ জাবেদা, এখানে তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা, আরেকটা গড় আমাদের বাকি আছে, সেই গড়টা হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা, আমরা এখানে খতিয়ান পৃষ্ঠা নামে আরেকটা গড় লিখে নিব, চিকন করে ছোটো করে একটা গড় লিখে নিব, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। তাহলে আমরা এখানে লিখে দিলাম খতিয়ান পৃষ্ঠা। শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা আমাদের প্রথম যে লেনদেনটি আছে সেই লেনদেনটি দেখো 8 তারিখের লেনদেনটি, রাজন ট্রেডার্সের কাছ থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান, শিক্ষার্থীরা পণ্য ক্রয় করেছে এবং বিনিময়ে কী দিয়েছি চেক প্রদান করেছি। তাহলে আমাদের যে ব্যক্তির নাম সেই ব্যক্তির প্রতিষ্ঠানের নাম এখানে আসবে না, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পণ্যটি ক্রয় করেছি, তাহলে আমাদের এখানে ডেবিট ক্রেডিট করলে কী হবে, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট।
তাহলে আমরা এখানে লিখে নিলাম জানুয়ারি 8 ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেকের মাধ্যমে পণ্যটি পরিশোধ পণ্যের টাকা পরিশোধ করা হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 41,500 টাকা। তাহলে আমরা 41,500 টাকা লিখে নিচ্ছি, 41,500 টাকা। শিক্ষার্থীরা তোমরা জানো যে সাধারণ জবাবে অবশ্যই কারণ দিতে হবে, কারণ না দিলে কিন্তু তোমাদের নম্বর কর্তন করা হবে, অর্থাৎ 0.25, একটার জন্য 0.25 কর্তন করা হবে। আমরা এখানে লিখলাম যেহেতু পণ্য ক্রয় করে চেকের মাধ্যমে পণ্য করে, যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তারপরে আসো আমরা আমাদের যে 8 তারিখের লেনদেনটি সেটা আমরা সমাপ্ত করেছি, এখন আসো 8-এর পরে আমাদের বলছে 15 তারিখের লেনদেন। 15 তারিখের লেনদেনে কী বলা হয়েছে? ব্যবসায় ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয়। শিক্ষার্থীরা আমরা জানি কাগজ কলমকে মণিহারি বলা হয়, আর মণিহারি যখন ক্রয় করা হয় তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পাইলে কী হবে? মণিহারি হিসাব ডেবিট হবে। দেখো ব্যবসা ব্যবহারের জন্য কাগজ যে ক্রয় করেছি সেক্ষেত্রে আমি 200 টাকা প্রদান করেছি, তাহলে আমার ব্যবসা থেকে নগদ নামক সম্পদ 200 টাকা হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব জানুয়ারি 15 মণিহারি হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 200 টাকা। 200 টাকা কারণ লিখতে হবে আমাদেরকে, যেহেতু নগদে মণিহারি করে, যেহেতু নগদে মণিহারি ক্রয়। তাহলে আমরা 15 তারিখের লেনদেনটি কমপ্লিট করেছি, এখন আসো আমরা যাই 18 তারিখের লেনদেন। 18 তারিখের লেনদেনে কী বলা হয়েছে? ব্যবসার জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। শিক্ষার্থীরা ব্যবসার জন্য যখন আলমারি জিনিসটা হচ্ছে তোমার কি আসবাবপত্র, এই সম্পদটি আমি ব্যবহার করার জন্য ক্রয় করেছি ব্যবসায়, সেক্ষেত্রে এর সাথে যত আনুষঙ্গিক যত খরচ আছে সবগুলোই কিন্তু এই সম্পত্তির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে আলমারি ক্রয় পরিবহন ব্যয় কিন্তু আলাদাভাবে লেখা যাবে না, এটা সম্পত্তির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা আলমারি ক্রয় বা আসবাবপত্র হিসাব ডেবিট লিখব, যেহেতু সম্পত্তি ব্যবসায় এসেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর বিনিময়ে কী দেওয়া হয়েছে? নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে টাকার পরিমাণ কত ছিল? টাকার পরিমাণ হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা 1500 টাকা লিখে নিলাম, 1500 টাকা। আমাদেরকে কারণ দিতে হবে, যেহেতু আমরা কী করেছি, আলমারি ক্রয় পরিবহন ব্যয়। দেখো আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় নগদে প্রদান কত টাকা? 1500 টাকা। তাহলে আমাদের 18 তারিখের লেনদেনটিও সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা আসো 18-এর পরে কত তারিখ? 18-এর পরে হচ্ছে 28 তারিখ। তাহলে 28 তারিখের লেনদেনে কী বলা হয়েছে? দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। শিক্ষার্থীরা মালিক যখন ব্যবসায় টাকা দেয় বা সম্পদ দেয় বা সুবিধা দেয় তখন সেটা হয় মূলধন, আর মালিক যখন ব্যবসা থেকে কোনো টাকা ব্যক্তিগত প্রয়োজনে যখন উঠিয়ে নিয়ে আসছে তখন সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে মালিক যেহেতু ব্যবসা থেকে পণ্য উঠিয়ে নিয়ে আসছে তাহলে এখানে মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে, আর আমরা জানি যে মালিকানা স্বত্ব হ্রাস কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা এখানে উত্তোলন হিসাব ডেবিট লিখব, আর মালিক ব্যবসা থেকে কী উঠিয়ে নিয়ে আসছে? পণ্য উঠিয়ে নিয়ে আসছে। তাহলে পণ্যের সাথে কার সম্পর্ক? ক্রয়ের সম্পর্ক। যেহেতু পণ্য উঠিয়ে নিয়ে আসছে তাহলে আমার ক্রয় কমে গেছে, ক্রয় কমে যাওয়া মানে কি? ব্যয় হ্রাস হয়। তো ব্যয় হ্রাস পেলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা কী লিখবো? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কত তারিখের লেনদেনটি? আমাদের 28 তারিখের লেনদেন এটা, যেহেতু কারণ লিখবো, যেহেতু কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য
উত্তোলন। তাহলে শিক্ষার্থীরা আমাদের অঙ্কটি সম্পূর্ণ সমাপ্ত হয়েছে। আমরা এখানে উত্তোলনের পরিমাণ কত পেয়েছি, উত্তোলনের পরিমাণ পেয়েছি আমরা 800 টাকা। তাহলে টাকার উপর আমরা লিখে নিলাম 800 টাকা। এখন আমরা এটা যোগফল করতেও পারি, না করলেও আমাদের কোনো প্রবলেম নেই। শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে সাধারণ দাবা দাওয়া কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের সৃজনশীল অংশে যে 3 নম্বর অঙ্ক সেটার করণীয় ক খ গ আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। আমাদের আজকে ক্লাস নম্বর ছিল 17, আমাদের আজকের এইচডা কোনো এইচডাব্লিউ নেই। শিক্ষার্থীরা তাহলে আশা করছি তোমরা সৃজনশীল 3 অংশটুকু সম্পূর্ণ বুঝতে পেরেছ। তারপরে কোনো সমস্যা হলে আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবে। আপনাদের আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে আবার হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।